হ্যালো বন্ধুরা, এসে গিয়েছি আবারও একটা দারুণ থালপোশ, রুমাল আর টেবিল ম্যাট, যাই বলবেন না কেন, তার ডিজাইন নিয়ে। আর আজকের এই ডিজাইনটা কিন্তু স্কোয়ার শেপের এবং ফ্লাওয়ার প্যাটার্নে। এই ডিজাইন শুধু যে আপনি টেবিল ম্যাট কিংবা থালপোশ কিংবা রুমালের জন্য ব্যবহার করতে পারবেন তা নয়, আপনি যদি চান এটা তৈরি করে আপনি কুশন কাভার, পিলো কাভার কিংবা হ্যান্ডব্যাগও বানিয়ে নিতে পারবেন, তাতেও কিন্তু এই ডিজাইন খুবই সুন্দর আর খুবই মানানসই। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি আর দেখে নিই আমি এই ডিজাইনটা কিভাবে বানিয়ে নিলাম। প্রথমেই করে নিচ্ছি আমি এখানে 4 চেইনস। এইভাবে 4 চেইনস আমি করে নিলাম। এবার একদম শুরুতে যে চেইন করেছি সেই জায়গায় এইভাবে হুক ইনসার্ট করলাম আর এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, তাতে মাঝখানে দেখুন এইরকম একটা লুপ তৈরি হলো। এবার এই লুপের ভেতর দিয়ে হুক ইনসার্ট করলাম আর এইভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আর এইভাবেই এবার এই লুপের চারদিকে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এইভাবে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি আর এখানে আমার টোটাল 8 সিঙ্গেল ক্রোশে হয়েছে। এবার একদম প্রথমে যে আমরা স্টিচ করেছি বা সিঙ্গেল ক্রোশে করেছি তার মধ্যে এইভাবে হুক ইনসার্ট করে নিলাম। এই দেখুন এইভাবে হুক ইনসার্ট করলাম আর এইভাবে টেনে নিলাম, নিয়ে আবার এটার মধ্যে দিয়ে এইভাবে জয়েন করে নিলাম একটা স্লিপ স্টিচ করে এইভাবে। এখান থেকেই নেক্সট রাউন্ড শুরু করছি, 3 চেইনস করলাম 1 ডিসি সমান করে, সেম স্টিচ থেকেই করে নিচ্ছি আরও একটা ডাবল ক্রোশে। এই এবার করছি 1 চেইন, চলে যাচ্ছি নেক্সট স্টিচে আর একইভাবে এখানেও করে নিচ্ছি 2 ডিসি, তারপরে আবার 1 চেইন। আর এইভাবেই এই পুরো রাউন্ডে প্রত্যেকটা স্টিচে 2 করে ডিসি আর তারপরে 1 চেইন করে কমপ্লিট করছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। আর একদম প্রথমে যে 3 চেইনস করেছিলাম তার এই একদম উপরের চেনে এইভাবে হুক ইনসার্ট করলাম আর এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, আরও একবার এইভাবে আটকে নিলাম আর চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে। শুরু করছি নেক্সট রাউন্ড। এবার এই যে আমরা 1 করে চেইন করে নিয়েছি মাঝখান থেকে, এই জায়গা থেকে আমি এবার নেক্সট কালার রোল জয়েন করে নিচ্ছি। প্রথমে একবার এইভাবে আটকে দিলাম আর তারপরে 1, 2, 3 চেইনস করলাম 1 ডিসির সমান করে। এবার এখানেই আবার আমি বুনে নিচ্ছি ডাবল ক্রোশে, কিন্তু এটা আমরা ফেলছি না, এটা আমরা হুকেই রেখে দিচ্ছি উল্টা। আর এইভাবে কিন্তু আমি 5 বার ডাবল ক্রোশে এই সেম জায়গা থেকে বুনে নিচ্ছি। আর এই দেখুন 1, 2, 3, 4, 5 টাইমস আমি ডিসি করলাম আর একদম প্রথমে আমি করে নিয়েছি 3 চেইনস, তার মানে এখানে আমার 6 ডিসি হলো। এবার সবগুলোর মধ্যে দিয়ে এইভাবে আমি উল্টেনে নিলাম আর এখানে আমার 6 ডিসি ক্লাস্টার তৈরি হলো। এবার এই জায়গা থেকে আমি 1 এন্ড 2 চেইনস করে নিলাম, চলে আসছে এবার এই যে আমরা 2 ডিসি করেছিলাম এইখানে তার মাঝের জায়গায় এইখানে। আর একইভাবে এখানে কিন্তু আবার আমি এই সেম প্যাটার্ন বুনে নিচ্ছি আর এইভাবেই এই পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিচ্ছি, তার মানে এবার এখানে কিন্তু আমি 6 ডিসি ক্লাস্টার বুনে নেব। আর এই দেখুন বন্ধুরা,
দুটো ডিসির মাঝের থেকে কিন্তু এই প্যাটার্ন আমি করে নিচ্ছি। তাহলে এই পুরো রাউন্ড আমি এইভাবে করে তারপর ফেরত আসছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার টোটাল 16টা ক্লাস্টার তৈরি হয়েছে। এবার এই লাস্টে আমি টু চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে যে যে আমরা ক্লাস্টার যেখানে জয়েন করেছি সেই জায়গায় এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। আরো একবার আটকে নিলাম এইভাবে। আর এবার এই সেম প্যাটার্ন আর সেম স্টেপ ফলো করে আমি সেকেন্ড ফ্লাওয়ারটা বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এটা যেভাবে বানিয়েছি সেকেন্ড ফ্লাওয়ার এরকমই আরেকটা বানিয়ে ফেরত আসছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমাদের যে সেকেন্ড ফ্লাওয়ার সেটা আমি করে নিয়েছি। আর এখানে সেকেন্ড ফ্লাওয়ারের আমি কিন্তু 15টা অবধি পেটালস করেছি। দেখুন এখানে এই আগের ফ্লাওয়ারটা আমরা যখন করেছিলাম তখন এখানে কিন্তু আমাদের টোটাল 16টা পেটালস হয়েছে। এখানে পেটালস আমি এই যে ক্লাস্টারগুলো আমরা বানিয়ে নিয়েছি 6 DC ক্লাস্টার, এগুলোকে আমি এখানে পেটালস বলছি। তো এখানে আমার কিন্তু টোটাল 16টা পেটালস হয়েছে। এবার একইভাবে এখানে এখনও পর্যন্ত আমি 15টা পেটালস এই একইভাবে করে নিয়েছি। আর এই যে লাস্ট পেটাল বা লাস্ট যে ক্লাস্টার সেটা আমি এখানে এইভাবে জয়েন করে নিয়েছি। আর এইবার ক্লাস্টারের পরে আমি কিন্তু টু করে চেঞ্জ করছি। এবার এখানে আমি 1 চেন এইভাবে করে নিলাম। এখান থেকে চলে আসছি এই জায়গায়। এই দেখুন এই যে কোনো একটা ক্লাস্টার আমরা ধরে নিচ্ছি আর তার দুপাশে যে দুটো করে চেন করেছি সেইখানে এইখানে এইভাবে আসছি। এইভাবে সুতোটা বা উল্টা এইভাবে টেনে এখানে এইভাবে বুনে নিলাম। এই এখান থেকে করে নিচ্ছি আরও 1 চেন। এবার এই জায়গা থেকে আবার এখানে চলে আসছি। এইভাবে আর এখানে আবারও 16th বা লাস্ট যে ক্লাস্টার সেটা আমরা বুনে নিচ্ছি। এই দেখো 1 2 3 4 5 and 6 হয়ে গেল। এবার আবার এই সবগুলোর মধ্যে দিয়ে এইভাবে উল্টে এনে নিলাম। এইভাবে একবার জয়েন করলাম আবার 1 চেন। এই এবার এখান থেকে এই যে আমরা এখানে বুনেছিলাম এবার চলে আসছি এই পাশে এই যে ক্লাস্টারের এই দেখুন এই পাশে এবার চলে আসলাম। এখান থেকে এইভাবে বুনে নিলাম এভাবে আরেকবার একটা চেন করে নিলাম। এবার এখান থেকে এই যে শুরুর যে ক্লাস্টার এবং ক্লাস্টার যেখানে জয়েন করেছি সেই জায়গায় এইভাবে আসলাম একটা স্লিপ স্টিচ করে জুড়ে নিলাম। এই দেখো এবার এখান থেকে এটা আরো একবার এইভাবে আটকে নিলাম। এবার এই কাটা উল্টা আমি পেছনে জয়েন করে নিচ্ছি। আর আমার এই যে রোটা আমি করছি ফুলের এখানে কিন্তু আমার আরো একটা 3rd ফ্লাওয়ার হবে। তো সেই 3rd ফ্লাওয়ারটা কিন্তু একইভাবে ঠিক এই 1st আর 2nd আমি ঠিক যেভাবে জয়েন করে নিলাম 3rd ফ্লাওয়ারটাও কিন্তু একইভাবে করে একইভাবে আমি জয়েন করে তারপরে আবার ফেরত আসছি।
আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আরেকটা থার্ড ফ্লাওয়ার আমি এখানে করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের আজকের প্যাটার্নের ফার্স্ট রো। তাহলে ফার্স্ট রোতে আমার তিনটে ফ্লাওয়ার আমি করে নিয়েছি। এবার এই সেম ওয়েতে আমি আরও দুটো রো করব, মানে তাহলে কিন্তু আমার টোটাল 9 ফ্লাওয়ার্স হবে। তাহলে এখানে আমি 3 ফ্লাওয়ার্স করে নিয়েছি। এবার নেক্সট দুটো যে রো আমি করব, সেগুলো কিন্তু একইভাবে করে নেব আর এই একইভাবে কিন্তু জয়েন করে নেব। এবার এখানে একটা জিনিস আমি আপনাদের বলছি, যে আপনারা যখন জয়েন করবেন তখন এমনভাবে করবেন যাতে আপনাদের এই ওপরের দিকে 7টা পেটালস বা ক্লাস্টার থাকে আর এই নিচের দিকে 7 ক্লাস্টার থাকে। তাহলে কিন্তু আপনারা যখন জয়েন করবেন জয়েনিংটা অনেক সুবিধা হবে বা ব্যাপারটা কাউন্ট করতে অনেক ইজি হয়ে যাবে। এখানে দেখুন, এখানে আমি এই একটা ফ্লাওয়ারই আপনাদের দেখাচ্ছি। এখানে এখানে দেখুন আমি জয়েন করেছি এই জায়গায় আর এইখানে। তাহলে এবার এখান থেকে যদি আমি কাউন্ট করি, তাহলে 1 2 3 4 5 6 7 এই অবধি। আবার এখান থেকে যদি কাউন্ট করি, তাহলে 1 2 3 4 5 6 7, মানে এখানে আমার 7টা ক্লাস্টার আর এখানে আমার 7টা ক্লাস্টার বা পেটালস যাই বলেন। এইভাবে আমরা কিন্তু এগুলো জয়েন করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমরা সেকেন্ড রোয়ের ফার্স্ট ফ্লাওয়ারটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখানে আমার এখন টোটাল 15টা ক্লাস্টার বা 15টা পেটালস তৈরি হয়েছে। এবার এখানে সেকেন্ড রোতে আমি কিন্তু ব্লু দিয়ে ফ্লাওয়ার শুরু করেছি। এখানে যেমনি রেড ব্লু রেড আমি করেছি, এখানে কিন্তু একইভাবে আমি করছি না। এখানে আমি ব্লু রেড আর ব্লু এইভাবে ফুলগুলো সাজিয়ে নেব। এবার এই যে আমরা ফুলটা করেছিলাম, এটার সাথে এই ফ্লাওয়ারটা তো এখন আমি জয়েন করব। তাহলে এখানে কিন্তু আমার নিচে যে 7টা ক্লাস্টার আছে, এই দুপাশের যে ক্লাস্টার দুটোতে আমরা জয়েন করছি সেগুলো ছেড়ে এই নিচে কিন্তু আমার আরও 7টা ক্লাস্টার হচ্ছে। এবার এই 7-এর মধ্যে ঠিক সেন্টারের যে ক্লাস্টার যেটার সাথে এটা জয়েন করব, সেটা হচ্ছে 4th। আমি যদি এখান থেকে কাউন্ট করি, তাহলে 1 2 3 4, আবার এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4, এই জায়গাটা আমাদের হচ্ছে, এই দেখুন এই জায়গা। আর এবার এই জায়গায় তাহলে আমি জয়েন করে দিচ্ছি। জয়েনিং তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, তবু আমি এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে এইভাবে আটকালাম আর আরও একটা চেন এইভাবে করে নিলাম। এবার এখান থেকে আবারও চলে আসছি এই মাঝখানে, আর মাঝখানে আবারও করে নিচ্ছি ক্লাস্টার। আর এটা আমাদের লাস্ট ক্লাস্টার। এইভাবে সবগুলোকে জয়েন করে নিলাম। 1 চেন করব, 1 চেন করে চলে আসছি আবার এই জায়গায়, এই দেখুন এই জায়গায় চলে আসছি আর এইভাবে আটকে নিলাম। এই আর একবার চেন করলাম এইভাবে, আর আবার এই যে ক্লাস্টার করেছি, এই ক্লাস্টার যেখানে জয়েন করেছি এই জায়গাতে, একটা স্লিপ স্টিচ করে এইভাবে আটকে দিলাম। এবার জয়েন করে নিচ্ছি নেক্সট ফ্লাওয়ার। নেক্সট ফ্লাওয়ারটা আমি এই রেড কালারের ফ্লাওয়ার করে নিয়েছি। আর এখনও অবধি এখানে আমি কিন্তু 11টা পেটালস বা 11টা ক্লাস্টার বুনে নিয়েছি। এবার আমি চলে আসছি এই জায়গায়, এবং এখানে এই যে নিচে 7টা ক্লাস্টার আছে, এই দুটো
জয়েনিং যে ক্লাস্টার এই দুটোকে ছেড়ে উপরে এবং নিচে সেভেনটা, নিচে সেভেনটা এবং ওপরে সেভেনটা ক্লাস্টার আছে। এবার নিচে যে সেভেনটা আছে তার ঠিক মিডলের যে ক্লাস্টার সেটা হচ্ছে ফোর্থ। আমি এখান দিয়ে কাউন্ট করলেও এটা ফোর্থ হবে, আর এদিক দিয়ে কাউন্ট করলেও কিন্তু এটা ফোর্থ হবে। তো চলে আসছি এখন এই জায়গাতে। এইভাবে জুড়ে নিলাম, ওয়ান চেন করলাম। এবার এখান থেকে চলে আসছি এই জায়গায়। আর ঠিক যেভাবে ক্লাস্টার আমরা করছি সেইভাবে এখানে এবার একটা, এই দেখুন এই জায়গায় চলে এসেছে যেভাবে আমরা ক্লাস্টার করছি। এবার এখানে কিন্তু আমি ক্লাস্টার করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এখানে আমি ক্লাস্টারটা করে নিয়েছি। এবার চলে আসছে আবার এইখানে, মানে এইখানে তো টু চেন্স ছিল, আবার যে এপাশের যে টু চেন্স সেই জায়গায় চলে আসছি। আবার এইভাবে। আচ্ছা, এখানে আরও একটা কথা আমি আপনাদের বলতে চাই, এই যে জয়েনিংটা সেটা কিন্তু এইভাবে এইভাবে করে এইভাবেও আপনারা জয়েন করতে পারেন। দেখুন এইভাবেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন। এটাও কিন্তু দেখতে, জয়েন করবার পরে এটাও কিন্তু দেখতে ভালো লাগছে। এই দেখুন এখান থেকে আমি এখানে এইভাবে চলে আসছি, এরম করে আর এই দুটোর মধ্যে দিয়ে উল্টা এইভাবে টেনে নিলাম, আর তারপরে এখানে একটা চেন করলাম। এই দেখুন এবার একইভাবে আবারও চলে আসছি এইখানে এই মাঝের জায়গায়, আর আবারও ক্লাস্টার করে নিচ্ছি। আর এবার এখান থেকে এই অবধি, এই এই অবধি কিন্তু আবার আমি ক্লাস্টার করে আবার ফেরত আসছি। আমরা এখান থেকে এই অবধি এবার আমি এই বাকি যে ক্লাস্টারগুলো ছিল এগুলো বুনে নিলাম। আর এবার আমি টোটাল আমার 17টা এখনো অবধি ক্লাস্টার হয়েছে, সরি 15টা অবধি ক্লাস্টার হয়েছে, আর লাস্ট আমার আরও একটা ক্লাস্টার হওয়া এখানে বাকি আছে। তাহলে এবার আমি এই জায়গাতে আবার জয়েন করে নিচ্ছি। এই দেখুন এই জায়গাতে আবার একইভাবে কিন্তু জয়েন করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের দুটো মেথড দেখিয়েছি, একটা হচ্ছে এখান থেকে এইভাবে এসে এটার ভেতর দিয়ে উল্টেনে নিয়ে একবার আটকে নিলাম আর তারপরে চেন করা, এটা হচ্ছে একটা ওয়ে জয়েনিংয়ের। আর আরেকটা সেটা হচ্ছে এরমভাবে হুক ইনসার্ট করে এখান থেকে এইভাবে হুক ইনসার্ট করলাম, করে এইভাবে উল্টা এনে এবার এটার মধ্যে দিয়ে এইভাবে উল্টে এনে নিলাম। এই দুটো যে আমি আপনাদের প্রসেস দেখালাম বা দুটো যে মেথড দেখালাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা ফলো করতে পারেন। আর দুটো ইজি, আর দুটো দিয়েই কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগছে। মানে এই দুটো প্রসেসের যে কোনো একটা যদি আপনারা ব্যবহার করেন এই জয়েনিংয়ের জন্য, দুটোই কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার এখান থেকে চলে আসছি এই এই মাঝের জায়গায়, আর এখানে আমাদের যে লাস্ট ক্লাস্টার মানে 16th ক্লাস্টার এটা আমি করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এখানের এই ক্লাস্টারটা আমি করে নিয়েছি, আর জয়েন করবার পরে আরও একবার চেন কিন্তু আবার এখানে আমি করে নিয়েছি। আবার চলে আসছি এই জায়গায়, এই দেখুন এই ক্লাস্টারের আবার এই পাশে। আর আবারও এইভাবে জয়েন করে নিচ্ছি, আর একবার চেন করে নিলাম। এই এবার এখান থেকে চলে আসছি এই জায়গায়, আর এইখানে যে আমরা ক্লাস্টার জয়েন করেছি সেইখানে এইভাবে
একটা স্লিপ স্টিচ করে এইভাবে আটকে নিলাম, আর আরও একবার এইভাবে আটকে নিলাম। এই দেখো, এবার এইখানে এই সেম একটা ব্লু কালারের ফ্লাওয়ার এই জায়গায় হবে, আর এই রেডটা আমি ঠিক যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি এইখানে এবং এইখানে এটা জয়েন করলাম, এইখানে ফ্লাওয়ারটাও কিন্তু একইভাবে এইখানে এবং এইখানে জয়েন করে নিতে হবে। প্রথমে ইলেভেনটা ক্লাস্টার করে তারপরে এইখানে জয়েন হবে, আর তারপরে আবার থ্রিটা করে এখানে জয়েন হবে, আর তারপরে আবার একদম লাস্টেরটা করে এই পাশে, মানে একটা ক্লাস্টারেরই দুপাশে জয়েন হবে। তাহলে আমি এবার এই দিকের যে ফুলটা সেটা আমি করে ফেরত আসছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই থার্ড ফ্লাওয়ারটাও কিন্তু আমি এখানে জয়েন করে নিয়েছি। আর এইভাবে আমাদের এই যে সেকেন্ড রো, আমাদের আজকের টেবিল ম্যাটের সেকেন্ড রোটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার একইভাবে কিন্তু আমি এখানে আরও একটা থার্ড রো করে নিচ্ছি, আবারও ঠিক এই সেকেন্ড রোতে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যে কী করে আমি ফুলগুলো বানাচ্ছি এবং কী করে জয়েন করছি, কতগুলো করে পেটালস বা ক্লাস্টার করে তারপরে কীভাবে জয়েন করছি, এই সমস্ত স্টেপ ফলো করেই কিন্তু একদম সেমভাবেই আমি আরেকটা থার্ড রো করে ফেরত আসছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমাদের টেবিল ম্যাটের যে থার্ড রো সেটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, আর এই একটার সাথে আরেকটা এইভাবে জয়েনও করে নিয়েছি। এবার এখান থেকে চলে যাচ্ছে নেক্সট রাউন্ড। এবার দেখুন বন্ধুরা, এই ফ্লাওয়ারগুলো তো সব আমি জয়েন করে নিয়েছি, এই মাঝের জায়গাগুলো কিন্তু ফাঁকা থেকে গেছে, আর এই ফাঁকা অংশগুলো এইভাবে একদমই দেখতে ভালো লাগছে না, তাই এবার এই জায়গায় আমি কিছু একটা ডিজাইন করে নিচ্ছি, তাতে জিনিসটা যেমনি দেখতে সুন্দর হবে একই সাথে ফাঁকা অংশটাও ফিল হয়ে যাবে। এবার কি করব, এই একটা ফ্লাওয়ার আমি চুজ করছি, এই মাঝের ফ্লাওয়ারটাই আমি এখন চুজ করছি, আর এই জায়গাটা এখন আমি ফিল করে নিচ্ছি একটা ডিজাইন করে। এবার দেখুন, এখান থেকে এইখানে মাঝখানে কিন্তু আমার থ্রি ক্লাস্টার আছে, 1, 2, 3। এবার এই মাঝের যে ক্লাস্টার বা এই যে সেকেন্ড যে ক্লাস্টার, তার দুপাশে যে 2-2 করে চেঞ্জ আছে, এবার সেইখানে কিন্তু আমি একটা অন্য কালার উল জয়েন করে নিচ্ছি এইখানে। এই দেখো, আর একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, এই যে মাঝের যে থ্রি ক্লাস্টারের ঠিক মিডলের যে ক্লাস্টার, তার দুপাশে এবার আমরা কাজ করব, আর এই জায়গা থেকে এবার আমি কিন্তু গ্রিন কালার উল জয়েন করে নিচ্ছি এইভাবে। এইভাবে জয়েন করলাম, আরও একবার এখানে এইভাবে আটকে নিলাম, আর এখান থেকে বুনে নিচ্ছি 1, 2, 3, 4 চেইনস আমি এখান থেকে বুনে নিলাম। এবার দেখুন, এই তো 4 চেইনস এখানে আমি করলাম, 4 চেইনসের পর আরও 1 চেইন আমি এখানে করে নিলাম। এবার এখান থেকে চলে আসছি এই জায়গায়, মানে ক্লাস্টারের এই পাশে এইভাবে, আর এবার এখানে আমি বুনে নিচ্ছি একটা ট্রিপল। এই এবার দেখুন, এখান থেকে আবার এই জায়গাতেই ফেরত আসছি, আর করে নিচ্ছি ডাবল ক্রোশে, 1, 2, 3 এই। এবার এখান থেকে চলে আসছে আবার এই জায়গায়, এই দেখুন
এই যে ফ্লাওয়ার আছে আর এই ফ্লাওয়ারের এই যে মাঝের তিনটে ক্লাস্টার 1 2 3 আর এই যে সেকেন্ডের এই জায়গায়। এবার এই যে সেকেন্ড ক্লাস্টার তার এই দুপাশের এই টু চেইনস আছে সেই জায়গায় আমরা কাজ করে নেব। তাই এখান থেকে এবার এইখানে চলে আসলাম। করে নিচ্ছে ডাবল ক্রোশে 1 2 3 আর এই একটা ট্রিপল এই 1 চেইন করলাম। এবার এই জায়গা থেকে এইখানে এই দেখুন এইখানে এইভাবে চলে আসলাম আর একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই দেখুন এই যে মাঝের অংশটা এইভাবে এখানে জয়েন করে নিলাম। এবার এখান থেকে আবার করে নিচ্ছে ট্রিপল আর চলে আসছে এই যে ক্লাস্টারের এক পাশে কাজ করেছি আর এবার এই পাশে করে নিচ্ছি। তাহলে প্রথমেই করে নেব ট্রিপল একবার আর ডাবল ক্রোশে 3 বার। এই দেখুন এইরকম একটা প্যাটার্ন তৈরি হলো। এই এবার এই জায়গা থেকে একইভাবে এই যে ফ্লাওয়ার তার এই সেকেন্ড ক্লাস্টারের দুপাশে আবার আমরা বুনে নেব। তার জন্য প্রথমেই করে নিচ্ছে 3 বার ডাবল ক্রোশে আর 1 বার ট্রিপল। এই 1 চেইন। এবার এখান থেকে এই দেখুন এই যে মাঝের জায়গা এইখানে এইখানে এইভাবে হুক ইনসার্ট করব আর তারপরে এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই দেখুন আবার এখান থেকে চলে আসছে এই জায়গায় আর আবারও প্রথমে করে নিচ্ছে 1 ট্রিপল আর তারপর 3 বার ডাবল ক্রোশ। এই দেখুন এবার আবার এই জায়গা থেকে এইখানে চলে আসছি এই যে এই জায়গায় ওয়ান টু থ্রি থ্রি ডিসি আর 1 ট্রিপল এই 1 চেইন। এবার এখান থেকে আবারও চলে আসছে এই মাঝের জায়গায় এই যে এরমভাবে এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখান থেকে আবার চলে আসছি এইখানে এই দেখুন করে নিচ্ছি
1 treble আর 3 double crochet 1 2 3 তাহলে আমার এই দিকটাও এই দেখুন এই দিকটাও কিন্তু আমি করে নিলাম এবার এই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম ওখানে কিন্তু আমরা 4 চেইনস করে নিয়েছিলাম তাহলে এই 4 চেইনস হচ্ছে 1 ট্রেবলের সমান তাহলে এখানে কিন্তু আমার আরো 3 ডিসি হওয়া বাকি আছে তাহলে এবার এখান থেকে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় বা সেই ঘরে চলে আসছি এইখানে আর করে নিচ্ছি 3 ডিসি 1 2 3 এইভাবে 3 ডিসি করে নিলাম আর এই যে জায়গা থেকে শুরু করেছিলাম সেইখানে এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম আর এই দেখুন বন্ধুরা আর এটা কিন্তু আরো একবার এইভাবে জুড়ে নেব আর এবার এখান থেকে এই উলটা আমি কেটে নেব কিন্তু একটা সুন্দর প্যাটার্ন এই ফুলগুলোর মাঝখানে তৈরি হলো আর যে ফাঁকা ফাঁকা ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ফিল হয়ে গেল এবার এই টেবিল ম্যাটের বাকি যে জায়গাগুলো আছে এই সম এই যে আরো যে বাকি তিনটে জায়গা আছে এই তিনটে জায়গাতে কিন্তু আমি এই সেম প্যাটার্ন এবার করে নেচ্ছি আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই প্যাটার্ন কিন্তু আমি সব জায়গাতে করে নিয়েছি আর এই প্যাটার্ন এবার আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবার আমরা এই চারপাশে বর্ডার করে নেব এবার চলে আসছি এই জায়গায় এখানে দেখুন এই যে ক্লাস্টার আমরা করেছি এই ক্লাস্টারে আমরা জয়েন করেছি তাহলে এটার পরে এই দিকে আমি তিনটে ক্লাস্টার স্কিপ করছি 1 2 3 এই দেখুন 1 2 3 এইটার পরে এই যেখানে আমরা জয়েন করেছি এটার পরে 1 2 3 আমরা স্কিপ করছি পরে এই জায়গা থেকে আমি আবার এই গ্রিন উল অ্যাড করে নেচ্ছি প্রথমে একবার এইভাবে জয়েন করে নিলাম আর তারপরে 1 চেইন এইভাবে এখানে 1 চেইন করলাম 1 সিঙ্গেল ক্রোশে সমান করে এবার এখান থেকে করে নিচ্ছি 3 চেইনস 1 2 3 3 চেইন করে চলে আসছি এই জায়গায় এই যেখানে আমরা ক্লাস্টারের পরে 2 2 করে চেইন করেছি সেখানে আর সেখানে এসে এভাবে 1 সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে আবার 1 2 3 আবার চলে আসছে এখানে এইভাবে আবার 1 2 3 আবার আসছে এই জায়গায় আর একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করছি আবার 1 2 3 আবার আসছে এখানে আবার জয়েন করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশে করে আবার 1 2 3 আবার এখানে আসলাম আর এইভাবে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিলাম এই এবার এখান থেকে এইখানে চলে আসছি
আর করে নিচ্ছে ডাবল ক্রোশে, ওয়ান টু থ্রি, থ্রি ডাবল ক্রোশে আর ওয়ান ট্রিপল, এই। এবার ওয়ান চেইন করব এইভাবে, আবার এখান থেকে এই জায়গায় চলে আসছি, প্রথমে করে নিচ্ছি ওয়ান ট্রিপল এইভাবে, আর তারপরে আবার থ্রি ডিসি, ওয়ান টু থ্রি এইভাবে। এবার দেখুন এই জায়গা থেকে চলে আসছে এই জায়গাতে, এই যে এখানে, আর প্রথমে করে নিচ্ছে থ্রি ডাবল ক্রোশে, এইভাবে ওয়ান ট্রিপল, এই ওয়ান চেইন। এবার এই যে এইখানটায়, এখানটায় কিন্তু আমি একবার এইভাবে হুক ইনসার্ট করে এইভাবে একবার জয়েন করে নিলাম, এই দেখুন। এবার এখান থেকে আবার চলে আসছি এইখানে, আর প্রথমেই করে নিচ্ছি ওয়ান ট্রিপল আর তারপরে থ্রি ডাবল ক্রোশ, এই দেখুন। আর এখানটা দেখুন, এইখানে কিন্তু আমরা ঠিক যেভাবে জয়েন করে নিয়েছি এখানেও কিন্তু এই সেম প্যাটার্নই আমি এখন করে নিলাম, এটা একটা কমপ্লিট প্যাটার্ন এইখানে যেটা আমরা করেছি। আর এটা যেহেতু আমরা সাইড করছি তাই জন্য এই এটা কিন্তু একটা হাফ প্যাটার্ন, এই প্যাটার্নেরই এটা হাফ, দেখুন আপনারা। এবার এই জায়গা থেকে চলে যাচ্ছি এইখানে, আর একটা সিঙ্গেল ক্রোশে করে এইভাবে আটকে নিলাম। এবার এখান থেকে আবারও করে নিচ্ছি থ্রি চেইনস, করে এখানে চলে আসছে একটা সিঙ্গেল ক্রোশে করে এইভাবে জয়েন করে নিলাম, এই দেখুন, এই। আর এবার এই সেম প্যাটার্ন আবার আমি এখানে করে নেব, মানে এখান থেকে এখানে চলে আসছি, প্রথমে করে নিচ্ছি থ্রি ডাবল ক্রোশে, ওয়ান ট্রিপল, ওয়ান চেইন, আর তারপরে আবার এখান থেকে চলে আসব এই জায়গায়, আর তারপরে এই সেম প্যাটার্ন, এই সেম প্যাটার্ন এবার আমি এইখানে রিপিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এইখানে যে প্যাটার্ন করেছি এই সেম প্যাটার্ন কিন্তু আবার আমি এখানে করে নিলাম। এবার এই যে ফ্লাওয়ারের চারদিকে আমি ফাইভ টাইমস থ্রি করে চেইন করে নিয়েছি, এই প্যাটার্ন এবার আমি এই জায়গাতে করে নিচ্ছি, আর তারপরে এইখানে দুটো ফ্লাওয়ারের মাঝখানে যে এইভাবে বুনে নিয়েছি, এই পুরো বর্ডারটা কিন্তু এবার এই সেম প্যাটার্ন ফলো করে আমি কমপ্লিট করে নিচ্ছি, মানে এই ফ্লাওয়ারগুলোর মাঝে মাঝে এই প্যাটার্ন হবে, আর যখনই কর্নার আসবে তখন এইভাবে চেইন করে আমরা বুনে নেব। আর এই দেখুন বন্ধুরা, ঠিক
এই ফ্লাওয়ারের মাথায় আমরা যেভাবে থ্রি থ্রি করে চেন করে নিয়েছি ফাইভ টাইমস, এখানেও কিন্তু একইভাবে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ টাইমস এইভাবে থ্রি করে চেন করে নিলাম। এবার এই জায়গা থেকে আবার চলে আসছি এইখানে, আর এই থ্রি ডিসি ওয়ান ট্রিপল, এখানে একবার এখানে একবার, মানে এই ডিজাইন এবার এখানে আমি করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই পুরো গ্রিন দিয়ে আমি বর্ডার কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন, এবার একটা জিনিস বলি, এই যে কর্নারগুলো যখন আমি করেছি এখানে দেখুন থ্রি থ্রি করে চেঞ্জ করেছি, আর এটা কিন্তু আমি ফাইভ টাইমস করে নিয়েছি, ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ। তারপরে যখন এই মাঝের জায়গাগুলো এসছে তখন কিন্তু আমি থ্রি চেন করেছি একবার, এই দেখুন এখানে একবার, তারপরে এইখানে যখন বুনেছি এখানেও একবার, তারপরে এখানে যখন বুনেছি এখানেও একবার, আর এখানেও এই দেখুন একবার, আর প্রত্যেকটা কর্নারে যখন এই থ্রি করে চেঞ্জ করেছি তখন কিন্তু ফাইভ টাইমস আমি এটা বুনে নিয়েছি। এবার দেখুন যখন আমরা এই জায়গা থেকে বোনা স্টার্ট করি তখন প্রথমে কিন্তু ওয়ান চেন করে নিয়েছিলাম, তাই এখন এই ওয়ান চেনের মধ্যেই আবার ইনসার্ট করে নিচ্ছি এইভাবে। আর একটা স্লিপ স্টিচ করে এইভাবে জয়েন করে নিলাম, আরো একবার এইভাবে আটকে নিলাম, আর এইভাবে কেটে নিলাম, চলে আসলাম নেক্সট রাউন্ডে। এবার এই টেবিল ম্যাটের যে কোনো একটা কর্নার আমি নিয়ে নিচ্ছি, তো আমি এই কর্নারটা নিলাম, এখানে আমি ফাইভ টাইমস এইভাবে থ্রি চেঞ্জ করেছি, তো ওয়ান টু থ্রি। এই থার্ড যে আমরা চেন করেছি থ্রি চেঞ্জ, সেই জায়গা থেকে আমি আবার এই ইয়েলো কালার রুল জয়েন করে নিচ্ছি। প্রথমে একবার এভাবে আটকে নিলাম, আর তারপরে ওয়ান টু থ্রি থ্রি চেঞ্জ করলাম ওয়ান ডিজিট সমান করে, আবার একই জায়গাতে করে নিচ্ছি ডাবল ক্রোশে, ওয়ান টু টু চেঞ্জ করছি, আর আবার একই জায়গায় করে নিচ্ছি থ্রি ডিজি, ওয়ান টু থ্রি। এই এবার এখান থেকে চলে আসছি এই জায়গায়, মানে এই পাশের যে চেন তার মধ্যে, এই দেখো এই যে আমরা চেন করেছি এইখানে, এবার এখানেও করে নিচ্ছি আমি ডাবল ক্রোশে তিনবার, আবার চলে যাচ্ছি পাশের চেনে, আবারও করে নিচ্ছি ডাবল ক্রোশে, থ্রি টাইমস এই। এবার এখান থেকে এই যে আমরা এটা বুনে নিয়েছি এই প্রত্যেকটা স্টিচের ওপরে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি, এখানে দেখুন আমি প্রথমে করেছি থ্রি ডিসি আর তারপরে করেছি ওয়ান ট্রিপল, তাহলে এখানে আমার ফোর স্টিচ হচ্ছে, এই ফোর স্টিচের ওপরে কিন্তু আমি ফোর ডাবল ক্রোশে করে নিচ্ছি এইভাবে, এই দেখো খুবই সিম্পল আর ইজি প্যাটার্ন।
এবার এখান থেকে চলে আসছি এই মাঝের জায়গায় যেখানে আমরা জয়েন করেছি, এখানে এখানে আমি করে নিচ্ছি 2DC এইভাবে। আবারও চলে যাচ্ছি এই যে 4 স্টিচ আছে এই জায়গায়, আর এখানেও এই প্রত্যেকটা স্টিচের উপরে 1-1 করে DC আমি করে নিচ্ছি। আর এইভাবেই এই পুরো রাউন্ডটা আমি ডাবল ক্রোশে করে কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই বর্ডার আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে জায়গা থেকে শুরু করেছিলাম 3 চেঞ্জ করে সেখানে এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, আরও একবার এইভাবে আটকে নিলাম। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আজকের এই স্কোয়ার শেপ ফ্লাওয়ার প্যাটার্ন টেবিল ম্যাট আলপোস রুমাল যাই বলুন না কেন এটা আমি রেডি করে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে, কি বলেন আপনারা, ভালো লেগেছে তো? হ্যাঁ, তবে এটা কিন্তু আপনারা শুধু থালপোষ বা রুমাল বা টেবিল ম্যাটই নয়, আরও বিভিন্ন জায়গায় এই সেম ডিজাইন আপনারা ব্যবহার করে নিতে পারবেন। যেমন পিলো কাভার, কুশন কাভার, ব্যাগ মানে সাইড ব্যাগ, যদি আপনারা সেই ধরনের কিছু জিনিসও বানাতে চান বাড়িতে, সেক্ষেত্রেও কিন্তু এই ডিজাইন খুবই মানানসই এবং খুবই সুন্দর হবে। তাহলে আজকের এই ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকবারের মতোই বলছি ভিডিওটাকে অনেক অনেক লাইক করে নিন, শেয়ার করে নিন আপনাদের আপনজনদের সাথে। আর নতুন ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে অনেক অনেক ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, নমস্কার।